সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ডিপজল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এদিকে ডিপজলের অসুস্থতা নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটি দেখতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব রকম খবর এখানেই রয়েছে। 1989 সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার চাচু, দাদিমা, কোটি টাকার কাবিন ইত্যাদি তুমুল ব্যবসা সফল ছবি উপহার দেন ডিপজল। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল। তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার ডিপজলের শরীরে জরুরি একটি অপারেশন করা হবে। এছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে জানিয়েছেন। তিনি লেখেন, আর দুঃসংবাদ নিতে পারছি না। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন, কাল তার অপারেশন হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। জায়েদ খান জানান, ডিপজলের শরীরে একটি ফোড়ার মতো হয়েছে, কাল সকালে তার অস্ত্রোপচার করা হবে। মনোয়ার হোসেন ডিপজল ঢালিউডে একাধারে একজন অভিনেতা ও প্রযোজক, খল চরিত্রে তিনি তুমুল জনপ্রিয়। এদিকে অভিনেতা ডিপজলের অসুস্থতার কথা শুনে একটি টুইট বার্তায় জনপ্রিয় নায়ক শাকিব খান জানান, সম্প্রতি চলে গেলেন সাদেক বাচ্চু ভাই। তিনি শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার এভাবে চলে যাওয়া সত্যি আমার হৃদয়কে ব্যথিত করে। বাচ্চু ভাইয়ের চলে যাওয়ার খবর শেষ হতে না হতে ডিপজল ভাইয়ের অসুস্থতার খবর কোনোভাবেই কাম্য নয়, আর কোনো খারাপ খবর শুনতে চাই না। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমাদের সকলের প্রিয় ডিপজল ভাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, অভিনেতা ডিপজলের অভিনয় আপনার কেমন লাগে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।